সরি, আমি আমি আসলে ওইভাবে আপনার সাথে কখনো কথা বলবো আমি ভাবিও না, কিন্তু কিভাবে যেন, না না আমার শোনা দরকার ছিল, জানা দরকার ছিল। তন্বীর অঙ্কটা খুব কারেক্ট সলভ করেছ। পড়াশুনো কত দূর? একাই সব কিছু কষ্ট, নাস্তা করছো? ভালো না এগুলো? তন্বী তো পড়ছে, কিছু লাগবে? ও পড়ছিল, ঠিক আছে আমি নিজে করে নিই। করতে হবে না? না না কিছু, আমি আমি করে দিচ্ছি। আহা, তুমি কি পারবে? হ্যাঁ, কেন পারবো না। খুঁজিতে দাও না কষ্ট পা।
জল আমায় ভালো রেখে নিভাবে ধারণ আমনি বলো তুমি কি যে মমতায় ভালোবাসি বড় বেশি বাবা বলিনি Happy birthday. আপনি কি করে জানলেন? বারে সেদিন তো তুমি বছর দিন মাস ক্ষণ সব একেবারে গড়গড় করে বলে গেলে, কি করে ভুলি? সরি, আমি আসলে ওইভাবে আপনার সাথে কখনো কথা বলবো আমি ভাবিও না, কিন্তু কিভাবে যেন না না আমার শোনা দরকার ছিল, জানা দরকার ছিল, এটা আমার প্রাপ্য। এনিওয়ে, কাল দুপুরে একটু ফ্রি থেকো, দুপুরে একসঙ্গে লাঞ্চ করবো, কেমন? Again, happy birthday, Kajol. Baba? শহরে এসে জীবনের প্রতিষ্ঠার পিছনে ছুটতে ছুটতে কখন যে আমার অতীত থেকে বিস্মৃত হয়েছি একটু একটু করে। যাকে বিয়ে করেছিলাম তাকে ভুলেই গিয়েছি।
কোনো খোঁজ খবর রাখিনি। আমি জানতেও চাইনি আমার ঔরসজাত সন্তানের কথা। এটা অন্যায়, এটা ঠিক না, বঞ্চনা। আমি আর দেরি করতে চাই না, আমি সারা দুনিয়ার সামনে প্রকাশ করতে চাই তুই আমার মেয়ে, আমি আমার পরিবারের সকলের, আমি তাদেরকেও ঠকিয়েছি, আমি তাদেরকেও বলিনি, লুকিয়ে গিয়েছি, কিন্তু আর দেরি করতে চাই না। আমি আমার এই পরিবারের সবার কাছে আমি স্বীকার করতে চাই তুই আমার মেয়ে, তুই আমার সঙ্গে থাকবি, আমাদের পরিবারে, আমার 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 ছেলেটা আমার মেয়েটার মতো। প্লিজ, না বাবা, আমি এখানে আপনাকে দোষী প্রমাণ করতে আসিনি, কিংবা আপনার সংসারে কোনো পরিবর্তন ঘটাতেও আসিনি। আমি এসেছিলাম শুধু একবার আপনার মুখ থেকে শুনতে আমিও আপনার সন্তান। আমাকে মাকে স্বীকার করে দিয়েছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আর কিছু চাই না, কিন্তু যে আমার এতগুলো বছর কষ্ট সবকিছু কমে গেছে আপনার এই স্বীকারোক্তিতে। আমি আপনার সংসারের ভাগ বসাতে আসিনি, কিন্তু দেখেন আমি কিন্তু এখান থেকে খালি হাতও ফিরে যাচ্ছি না। মা, তন্নি, আমির, এবং আপনার ভালোবাসা নিয়ে যাচ্ছি। কিন্তু বাবা, আমি একটা আবদার করব, প্রতি বছর আমার জন্মদিনে আমাকে একটু সময় দিও, অল্প সময়, কারণ আমার এই দিনটা আমি অন্য কারোর সাথে ভাগ করতে চাই না। দিবে তো?